হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমান বাহিনীর কর্মকর্তা সহ ১৩ জন একসাথে এতগুলো মহামূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের সাগরে ডুবেছে ভারত। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনীতিক টুইট করেছেন বিপিন রাওয়াতকে নিয়ে। তারা বিপিন রাওয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানান। চন্দ্রানী চন্দ্র ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে তামিলনাড়ুতে ওই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার তৈরি MI-17V-5 মডেলের হেলিকপ্টারটিতে ১৪ আরোহীর মধ্যে ৫ জন ক্রু ও ৯ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে বিপিন রাওয়াত, তার স্ত্রী মাধুলিকা রাওয়াত ছাড়াও সেনা কমান্ডাররা ছিলেন। হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউশনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে। তিনি বলেন, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্য কর্মীদের হারিয়েছি। শোক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শোক জানিয়ে বলেছেন, এটি অভূতপূর্ব ট্র্যাজেডি এবং এই কঠিন সময়ে তাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা। ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত ২০১৯ সালে জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে সমন্বয়ের জন্য ওই পদ সৃষ্টি করা হয়েছিল। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করতেন তিনি। ১৯৭৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন বিপিন রাওয়াত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ ২৪।